আমাদের চা চলে এসেছে এবং নিচে বিস্কুট। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, বিশাল হাওয়া চলছে, সমুদ্রের ধারে এই দোকানগুলো বসেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। মিঠি খেলো মার, মায়ের কাছে পিঠে দু চাপড়। এই টুপিটা নেওয়া হলো মিঠির জন্য নাকি? বাহ, বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা এখানে একটা পেলাম খাওয়ার দোকান, মহামায়া অ্যান্ড রয়্যাল। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আমরা এখন দোল খাচ্ছি। তো হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 8টা আর আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বিচের ধারে, ওখানে শুনেছি দোকানপাট বসে, মানে দেখতে বেশ সুন্দর লাগে। তো মা আর মিঠি রেডি হয়ে গেছে অলরেডি, আর রঙ্কিনি রেডি হচ্ছে। তো রঙ্কিনি রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব, আর চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো এই হলো রঙ্কিনির লুক, ফুল রেডি। তো চলো বেরোনো যাক, অলরেডি অনেক লেট হয়ে গেছে। বৃষ্টি পড়বে নাকি দেখবে, তোমার ওয়েট নিতে পারছে? মাম্মির যদি ওয়েট নিয়ে নিচ্ছে তোমার নিতে পারবে। না, একবারে বিচের ধারে গিয়েই চাটা খাবো। আরে যাইনি না, চলো চলো ওইখানে আছে, টোটো আছে, চলো অনেক রাত হয়ে গেছে নাকি। এই মিঠি কোথায়? হ্যাঁ দৌড়ে বেড়াচ্ছি, কুকুরটাকে ধরতে গেছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সিবিশের কাছে, আর এখানে ছোট্ট একটা মার্কেট আছে। হ্যাঁ, মায়ের খুব চা টেস্টটা পেয়েছে, আমারও খুব চা টেস্টটা পেয়েছে। তুমি চা খাবে নাকি? তুমি তো আমরা যেখানে চা খাচ্ছিলাম তার ঠিক পাশেই সমুদ্রের সামনে একটা মন্দির ছিল, বেশ সুন্দর। আমাদের চা চলে এসছে এবং নিয়েছে বিস্কুট। আমাদের চা পর্ব শেষ হয়ে গেছে, কি বলছো? আছে না আছে, কিন্তু এ পুরো ফুর্তিতে আছে, দেখো 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 দেখো। সমুদ্রের দিকে বিশাল হাওয়া চলছে, মিঠি তো একদম সে খোলা গরু হয়ে গেছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে শুধু। এখানে আর বেশি কথা বলছি না, প্রচুর হাওয়া। ঠিক বিচের পাশে সারি সারি তোমরা দোকান দেখতে পাচ্ছ, এগুলো প্রতিদিন সন্ধ্যায় বসে আর রাত হলেই উঠে যায়। তো রাত্রি 9:30 অবধি এগুলো থাকে, তারপরে যে যার নিজের বাড়ি চলে যায়। তো রঙ্কিনী আর মা অলরেডি অনেকটা এগিয়ে গেছিলো, তো আমি পিছনে আসছি আস্তে আস্তে। তো চলো বিচের দিকে যাওয়া যাক, অন্ধকারে কীরকম লাগে দেখতে, চলো তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ বিচের ধারে সারি সারি চেয়ার রাখা আছে, যার ভাড়া মাত্র 10 টাকা, আর তোমরা ওখানে বসে বেশ এনজয় করতে পারো।
তার সাথে সাথে মিঠির বদমাশি উঠেছে তুঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে কাচার খায় ওই কাদাবালির মাঝখানে। ভাল লাগছে দেখতে, ময়না চলক চলক। ঘরে যদি সাজানোর জন্য নেবে তাহলে নিতে পারো, কিন্তু বড় গুলো বেশি ভালো লাগে দেখতে। এই টুপিটা নেওয়া হলো মিথের জন্য নাকি? বাহ, বেশ ভালো লাগছে দেখতে। ওকে ধরো, ওকে ধরো, নিয়ে চলে যাবে নাহলে। তো আমরা এখানে একটা পেলাম খাওয়ার দোকান, মহামায়া অ্যান্ড রয়্যাল। ওই সি বিচ থেকে জাস্ট একটু হেঁটে এসেই পেলাম। তো বলছে সব কিছুই পাওয়া যাবে, তো চলো দেখা যাক কী কী আছে মেনু কার্ডটা এখন দেখি। কাতলা 140, সবজি বিল ডিম নিয়ে নেব 80 টাকা। মানে দুটো ডিম দেবে না, মিল মানে হচ্ছে তোমার। তো আমরা অর্ডার দিলাম মায়ের জন্য এগ রোল, মিষ্টির জন্য এগ রোল। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আমরা এখন দোল খাচ্ছি। তো অভি ছোটবেলা এখনো শেষ হচ্ছে না, থোড়া কাচ্চা হ্যায় জি। চলো চলো তাড়াতাড়ি সবে, তবে তো ভোরে উঠবে, চলো। তো আমরা তো খাওয়া দাওয়া করেই একদম রুমে ঢুকলাম, তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর সমস্ত ডেটা প্রচণ্ড হেক্টিক গেছিলো, কারণ পুরো জার্নিটা থেকে আজকে সারাটা দিন ঘুরেছি। দেখতেই পাচ্ছ মুখে পুরো বোরোলিন লাগিয়েছি চ্যাপচ্যাপ করে, চুলটা জাস্ট বাঁধবো আর শুয়ে পড়বো। আর কালকে সকালেও ঘুরতে বেরোতে হবে, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো আরো নতুন নতুন ব্লগ আসছে, সেগুলো কিন্তু দেখতে থেকো, সাথে থেকো। বিপদ এড়িয়ে চলুন, লেখা আছে সাবধানে যাবে। By your side when the sun sets